মানে স্টুডেন্ট আজ আমাদের তৃতীয় শ্রেণীর ইতিহাস বিষয়ে পড়ব তা আজ আমরা ইতিহাসের যে অধ্যায়টি নিয়ে আলোচনা করব সেটা হলো গোষ্ঠী জীবন তো দেখো পৃষ্ঠা 56 গোষ্ঠী জীবন অধ্যায়টি আছে তো গোষ্ঠী গোষ্ঠী কথার অর্থ কি কোন জায়গায় একসঙ্গে অনেকজন বসবাসকে বলা হয় গোষ্ঠী যে একসঙ্গে অনেকজন থাকাটাই হলো তাদের গোষ্ঠী তাদের জীবন হলো গোষ্ঠী জীবন তা আমরা জানি যে প্রথম দিকে আদিম মানুষরা আলাদা আলাদা ভাবেই থাকতো তারপর নব্যপ্রস্তর যুগের পর থেকে অর্থাৎ তারা চাষবাসের কার পর থেকে সেই চাষবাসের অর্থাৎ তাদের কৃষিজমির আশেপাশে সবাই একসঙ্গে বসবাস শুরু করে এবং তারপরে আস্তে আস্তে গড়ে ওঠে গ্রাম তারপর গড়ে ওঠে এক একটা গোষ্ঠী তাহলে কি হলো আবার যে একটা সমস্যা দেখা দিল কি আমরা যেমন আমার বর্তমানে দেখবে আমাদের সবার একটা নিজের নাম আছে একটা পদবি আছে শুধু আমাদের নিজেরই নয় আমরা যে জায়গায় থাকি সে এলাকার বা গ্রামের একটা নাম আছে কিন্তু আজকের দিনে যে গোষ্ঠী থাকতো বা মানুষ বা তাদের যে জায়গায় থাকতো সে কোনো কিছুরই নাম ছিল না তো এরপর কি হচ্ছে তাদের একটা সমস্যা দেখা দিল কি সমস্যা এক গোষ্ঠীর মানুষ যখন অন্য গোষ্ঠীর সাথে পরিচয় হলো তখন তারা তাদের নিজেদের পরিচয় দিতে পারত না যে তারা কে তারা কোন গোষ্ঠীর এরকম কিছু দিতে পারত না তারা শুধুমাত্র ওই চাষবাস শেখার পর তাদের কৃষিজমির স্বার্থে বা কৃষিজমিকে রক্ষা করার জন্য তারা এক জায়গায় সেই কৃষিজমির পাশে বসতি স্থাপন করেছিল এভাবে গ্রাম করেছিল কিন্তু তাদের নির্দিষ্ট কোনো পরিচয় ছিল না তখন মানুষ একটা গোষ্ঠীর সঙ্গে আর একটা গোষ্ঠীর যখন তাদের দেখা হতো তারা নিজেদের পরিচয় দিতে পারত না তখন তো মানুষ শিখল তাদের নিজেদের এবং তাদের গোষ্ঠীর একটা কোনো নাম বা পরিচয় দিতে হবে তখন থেকে তাদের নাম বা পরিচয়ের কথা মাথায় এলো এরপর কি তারা কি দেখলো যে একটা গোষ্ঠীর মধ্যে যখন অনেক মানুষ থাকে তখন তারা নিজের ইচ্ছে মতো যা খুশি তাই করতে পারে কিন্তু এটা ঠিক নয় তাই প্রত্যেক গোষ্ঠীরই কিছু নিয়মকানুন তৈরি হয় আর সেই গোষ্ঠী থাকা মানুষজন তারা সেই গোষ্ঠীর নিয়মকানুন মেনে চলল তারা মেনে চলতে বাধ্য হত তাহলে কি প্রথম দিকে গোষ্ঠীর যে নেতা বা নেত্রী ছিলেন তিনি ছিলেন একজন মহিলা অর্থাৎ সেই মহিলা দ্বারা গোষ্ঠী পরিচালিত হতো মহিলার কথা সবাই শুনতে বাধ্য হতো কিন্তু যখন গোষ্ঠীতে গোষ্ঠী বড় হতে লাগলো অর্থাৎ অনেক লোকজন বাড়তে লাগলো তখন সেই লোকজনের মধ্যে ঝগড়া লড়াই শুরু হলো তখন কি হলো একজন মহিলার পক্ষে সে গোষ্ঠীকে পরিচালনা করা বা পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হলো না তখন গোষ্ঠীর নেতা হলেন বা গোষ্ঠীর দায়িত্ব হলেন কোনো পুরুষ তো সে পুরুষ যে গোষ্ঠীর প্রধানকে বলা হতো দলনেতা তো সেই দলনেতার নাম অনুসারেই গোষ্ঠীর নাম দেওয়া হতো এবং সেই দলনেতা গোষ্ঠী পরিচালনা করতো তো দলনেতা যাই বলুক না কেন সেটা সেই গোষ্ঠীর সমস্ত লোকজনকে মেনে নিতে হতো এছাড়া কি সে দলনেতার এতটা শক্তি ছিল বা তার ক্ষমতা ছিল যে তার কথা সবাই মানতে বাধ্য হতো যদি সে গোষ্ঠীর কোনো নিয়মকানুন বা দলনেতার কথা কেউ না শোনে তাহলে সে দলনেতা সে ব্যক্তিকে শাস্তি দিতে পারত তো এছাড়া দেখো আমরা দেখতে পেলাম যে গোষ্ঠী জীবন কীভাবে মানুষ নব্যপ্রস্তর যুগের পর থেকে তারা চাষবাস শেখার পর তারা কীভাবে একটা গ্রাম তারপর গোষ্ঠী তৈরি করলো তারপর তারা নিজেদের প্রয়োজনে গোষ্ঠীর বা নিজেদের এরকম নাম পরিচয় তৈরি করলো গোষ্ঠীর দায়িত্ব প্রথম থাকলো মহিলার হাতে কিন্তু পরে লোক সংখ্যা বাড়ার পর সে মহিলা দ্বারা যখন পরিস্থিতি আর সম্মান দেওয়া গেল না তখন পুরুষ সেই দলের বা গোষ্ঠীর নেতা হলো আর সেই পুরুষের হাতে সমস্ত কিছু দায়িত্ব ছিল সেই দলনেতার কথা সবাইকে মানতে বাধ্য হত আর সেই দলনেতার কথা না মানলে তাকে শাস্তি দেওয়া হতো আর সেই দলনেতার নামেই কিন্তু গোষ্ঠী পরিচালিত হতো তো এই সঙ্গে দেখো তোমরা এই গোষ্ঠী জীবন অধ্যায়টি ভালো করে পড়বে তার সঙ্গে যে মডেল প্রশ্ন উত্তরের 10টা প্রশ্ন দেওয়া আছে এই 10টা প্রশ্ন তোমরা মুখস্থ করে নেবে আজ এই পর্যন্ত।